আসসালামু আলাইকুম ইইউ এর আল্টিমেটামের সীমান্তে রুশ ট্রাকের আশি কিলোমিটারের দীর্ঘ সারি এদিকে আফগানিস্তানের দুই প্রদেশে পাকিস্তানের হামলা নিহত সাতচল্লিশ সর্বশেষ সংবাদে জানবেন খারকিভে রাশিয়ার মিসাইল হামলায় নিহত পাঁচ এবারে বিস্তারিত ইইউ এর আলটিমেটাম সীমান্তের রুশ ট্রাকের আশি কিলোমিটার দীর্ঘ সারি ইউরোপীয় ইউনিয়ন এর নিষেধাজ্ঞার অংশ হিসেবে শনিবারের মধ্যে ইইউভুক্ত দেশগুলো ভূখণ্ড ছাড়তে রাশিয়া ও বেলারুশের ট্রাক ও লরি চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে যার প্রল্যান্ড সীমান্তে রাশিয়া ও বেলারুশের ট্রাক লরির প্রায় আশি কিলোমিটারের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে এক প্রতিবেদনের সব তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয় দুটি সীমান্ত ক্রসিং আটকা পড়েছে দুইশো থেকে চারশোটি ট্রাক ও লরি কোনো কোনো ট্রাক চালক সীমান্ত পাড়ি দেওয়ার জন্য 33 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন ইউক্রেন যুদ্ধ ঘিরে নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়া ও তার মিত্র দেশ বেলারুশের ট্রাক ও লরির উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ তবে ঔষধ ডাক ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থবাহী ট্রাক ও লরি এই নিষেধাজ্ঞার বাহিরে প্রল্যান্ডের ইইউ সদস্যরা এমন তথ্য জানান প্রল্যান্ড হয়ে এসব ট্রাক লরি বেলারুশে ঢুকছে এদিকে আফগানিস্তানের দুই প্রদেশে পাকিস্তানের হামলা নিহত সাতচল্লিশ আফগানিস্তানের খোস্ত ও কোনার প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে সাতচল্লিশ জন নিহত হয়েছে এর মধ্যে প্রদেশে 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 নিহত হয়েছে জন জন। ও কোনার দুইটি নিহতদের অধিকাংশ নারী ও শিশু হামলায় আহত হয়েছেন আরও অন্তত বারো জন শনিবার সীমান্তবর্তী এই দুটি প্রদেশে পাকিস্তান সামরিক বাহিনীর বিমান থেকে রকেট ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে আফগানিস্তানের শীর্ষ টেলিভিশন নেটওয়ার্ক ঠোলো নিউজ এর বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আল জাজিরার প্রতিবেদনে বলা হয় খস্ত প্রদেশের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক বিভাগের পরিচালক সাবির আহমেদ ওসমানী রোববার বার্তা সংস্থায় এপিকে জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান থেকে দফায় দফায় বোমা নিক্ষেপ করা হচ্ছে এদিকে খারকিভে রাশিয়ার মিসাইল হামলায় নিহত পাঁচ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রোববার ধারাবাহিক হামলায় অন্তত পাঁচজন নিহত এবং তেরো জন আহত হয়েছে এক স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থায় এপির প্রতিবেদনে এমন সব তথ্য জানানো হয় খার্কিভের স্বাস্থ্য বিভাগের প্রধান মাস্কেউ খোস্তফ একাধিক হামলায় মৃতর বিষয় নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত এ পি সাংবাদিকরা জানান যে পুরো শহর জুড়ে আগুন জ্বলছে হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ছাদ থেকে ইউক্রেনের পাবলিক ব্রাউজার কস্টার সাসপেলিয়ন ও স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে একই সংখ্যক মানুষের হতাহতের খবর দিয়েছে সেখানে উদ্ধার অভিযান চলছে বলেও আনন্দ জানিয়েছে তারা এদিকে রুশ বাহিনী কে ও তার আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলে তাদের আক্রমণ জোরদার করবে শনিবার যুদ্ধের বাহান্নতম দিন থেকেই নতুন করে তাদের আক্রমণাত্মক হামলার পরিকল্পনা অনেকটা বেড়েছে কৃষ্ণ সাগর যুদ্ধজাহাজ হারানোর কারণে এবং রাশিয়ার ভূখণ্ড ইউক্রেনের আগ্রাসনের কারণে ক্ষুদ্র রাশিয়ার মার্কিন কমান্ড ইউক্রেনের রাজধানীতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করাচ্ছে মস্কোর কর্মকর্তারা বলেন তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই হামলা করছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ